এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেয়ার করব কাঁচকলার ঝোল রান্না। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাহলে চলুন দেখে নিই কি কি লাগছে। তো ভিউয়ার্স, প্রথমে আমি কাঁচকলার ঝোল রান্নার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইতে পানি থাকলে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটি কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব তেল। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে কিছু চিংড়ি মাছ আর এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপর চিংড়ি মাছটা আর পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি, এক মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি ভিতরে সামান্য পরিমাণে পানি দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি দিয়ে দেব মরিচের গুঁড়া দেড়টা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। এরপর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি কাঁচা কলা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা কাঁচা কলা দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি বাকি কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর কাঁচা কলাটাকে আমি 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি কাঁচা কলাটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি 10 থেকে 12 মিনিট জাল করব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, ফিরে আসব 10 থেকে 12 মিনিট পরে। ভিউয়ার্স, ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। আমার কাছে ফেলার ঝোল রান্না একদম শেষ করছে, এই পর্যন্ত ঝোলটা বন্ধ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার খুবই সুস্বাদু মজার কাছে ফেলার ঝোল রান্না। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।